নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। বিশেষ অনুষ্ঠান করতেই হচ্ছে, কারণ আজ বিশেষ একজনকে দেখা যাবে আকাশে। আজ থেকে বলা যায়, আজ থেকে আগামী 20 দিন তাকে আকাশে দেখা যাবে, খালি চোখে দেখা যাবে। তার নাম নিও ওয়াইস ধূমকেতু। 1997 সালের পর আবারও আমরা খালি চোখে আকাশে ধূমকেতু দেখতে পাবো। আরো সুন্দর করে, আরো বিস্তারিত ভাবে যিনি জানাবেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এমবি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। স্যার, স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আপনাকে। অনেকদিন পর আবারও আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, খুব ভালো লাগছে। এই এত কিছুর মধ্যেও, এই এত অতিমারির মধ্যেও যে আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার যদি একটুখানি আমাদেরকে বলেন যে এই নিউ ওয়াইজ ধূমকেতু সম্পর্কে, সবার আগে একটুখানি সেটা সম্পর্কে আমরা জানি। প্রথমেই বলে রাখি, ধূমকেতু শব্দটার মধ্যে কেমন একটা রহস্য রয়েছে। তার কারণ আমরা জানি যে কাউকে অনেকদিন পরে দেখলে আমরা বলি হঠাৎ ধূমকেতুর মতো আবির্ভাব করেছে। সেই রকমই এই ধরনের ধূমকেতু, এবং যেটা খালি চোখে আকাশে সাধারণ মানুষেরা দেখতে পাবেন, সেটা মোটামুটি একটু বিরল ঘটনা। আর এইবারে যে ঘটনাটা ঘটতে চলেছে বা ঘটে চলেছে এই মুহূর্তেও, সেটা হচ্ছে এই বছরের 27 মার্চ নিও ওয়াইজ নামক নাসার একটি উপগ্রহ একটি নতুন ধূমকেতুকে আবিষ্কার করে। এই ধূমকেতুটার নাম ওই উপগ্রহের নামকরণে দেওয়া হয় নিও ওয়াইজ। এবং বিজ্ঞানীরা হিসাব কষে দেখেন যে সেটি আমাদের সৌরজগতের একেবারে বহির বিশ্ব থেকে, বহির অঞ্চল থেকে সেটি আসছে, এসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আবার চলে যাবে তার সেই পুরনো বাসস্থানে। এখন সূর্যকে প্রদক্ষিণকালে যে ঘটনাটা ঘটে, আমরা তো জানি যে ধূমকেতু মূলত হচ্ছে নোংরা বরফের পিণ্ড। আর নোংরা বলছি কেন, অনেক ধুলিকণা থাকে সেই বরফের মধ্যে, আর সেই বরফ শুধু জলীয় বরফ নয়, কার্বন ডাইঅক্সাইড বরফ, মিথেন বরফ। এই বরফের খণ্ডগুলি যখন অতি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের কাছে এগিয়ে আসে, তখন সূর্যের উত্তাপে সেই বরফ গলে গিয়ে প্রভূত পরিমাণে বাষ্প তৈরি হয়। আর সেই বাষ্পই কিন্তু সেই ঝাঁটার মতো যে ল্যাজ বা পুচ্ছ ধূমকেতুর তা তৈরি করে। যেহেতু সূর্যের কাছাকাছি চলে আসছে এই নিও ওয়াইজ, সুতরাং তার ল্যাজ বা পুচ্ছটিও বেশ ভালোভাবে দৃশ্যমান। বিজ্ঞানীরা হিসাব কষে দেখিয়েছেন যে 3রা জুলাই সূর্যকে প্রদক্ষিণ করে, সব থেকে কাছে প্রদক্ষিণ করে চলে গেছে। এই 3রা জুলাই তখন যখন প্রদক্ষিণ করছিল, সূর্য থেকে দূরত্ব ছিল প্রায় 4.5 কোটি কিলোমিটার। এইবারে সূর্যকে প্রদক্ষিণ করে সে তার নিজের জায়গায় আস্তানায়, যেটার নাম ইংরেজিতে বলে উট ক্লাউড, সেখানে ফিরে যাচ্ছে। কিন্তু ফিরে যাওয়ার সময় পথে পড়েছে পৃথিবী, তাই পৃথিবীর থেকেও এই সময় ধূমকেতুটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মোটামুটি 1লা জুলাই থেকে এই ধূমকেতুকে আকাশে দেখতে শুরু করেন বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা। সাধারণ মানুষ ছোট ছোট দূরবীনের মাধ্যমেও এটিকে দেখে, ছবিও তোলে, ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি। তখন দেখা যাচ্ছিল সূর্য উদয়ের আগে, কিছু সময় আগে, এই উত্তর পূর্ব দিগন্তে। কিন্তু আজ এই 14 জুলাই থেকে মূলত এটি আরেকটু ভালোভাবে দেখা যাবে বলে বিজ্ঞানীরা মনে করছে। এবং এখন কিন্তু সূর্য উদয় নয়, সূর্যাস্তের কিছু পরে, প্রায় এই 20 মিনিট থেকে 40-50 মিনিট অবধি উত্তর পশ্চিম দিগন্ত রেখার কাছাকাছি, মানে উত্তর পশ্চিম দিগন্ত রেখার 10 ডিগ্রি ওপরে কেউ যদি দেখেন, দেখতে পাবেন এই অদ্ভুত সুন্দর ধূমকেতুটিকে। এবং যত দিন যাবে এটি কিন্তু আরো দিক চক্রবল থেকে একটু ওপরে উঠবে, এবং মোটামুটি 22-23 জুলাই নাগাদ যখন পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে এই ধূমকেতু। কাছে চলে আসা বলতে সেদিনও এর দূরত্ব পৃথিবী থেকে থাকবে প্রায় 10 কোটি 35 লক্ষ কিলোমিটার, কিন্তু মহাজাগতিক দিক থেকে এটা খুব একটা বেশি দূর নয়। সুতরাং সেদিন কেউ খুব ভালো দেখা যাবে, এবং সেদিন হয়তো দিক চক্রবলের থেকে 20 ডিগ্রি ওপরে থাকবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এই ধূমকেতুটি ধীরে ধীরে চলে যাচ্ছে তার সেই উট ক্লাউডের উদ্দেশ্যে, যত দিন যাবে এটি আস্তে আস্তে এর ঔজ্জ্বল্য স্তিমিত হতে হতে আর আমরা একে দেখতে পাবো না, অন্তত খালি চোখে তো নয়। সুতরাং সেই জন্যই এই 14 জুলাই থেকে আগামী 22-23-25 জুলাই এই সময়টুকুনি খুব ভালো এই এই ধূমকেতু দেখার জন্য। কিন্তু মনে রাখতে হবে, ধূমকেতু দেখতে গেলে কিছু কিছু জিনিসের দরকার, যেমন একটা অন্ধকার কালো আকাশ দরকার। কেননা যদি শহরের আলো থাকে তাহলে সেই ধূমকেতুকে ভালোভাবে বোঝা যায় না।
আর এই বর্ষাকালে যেটা প্রায় অসম্ভব সেটাও দরকার, সেটা হচ্ছে একটু মেঘমুক্ত আকাশ, অন্তত উত্তর পশ্চিম দিক চক্রবালটা যেন মেঘমুক্ত থাকে, না হলে মেঘের আড়ালে এই ধূমকেতুকে আমরা দেখতে পাবো না। এখন সময়টা ভালো, কেন চাঁদ যদি বেশ উজ্জ্বল হতো তাহলেও দেখা যেত না, কিন্তু কিন্তু চাঁদ এখন উজ্জ্বল নয়, চাঁদের কলা এখন এমন যে চাঁদ খুব একটা সরু ফালির মতো এবং এই সময় থাকবেও না, সুতরাং দেখাটা খুব মানে কি বলবো সুবিধাজনক যদি মেঘনা বাদ সাথে। এখন এই ধূমকেতু সম্পর্কে যদি দু তিনটে কথা বলি, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার এর হচ্ছে মাথাটা, ইংরেজিতে যাকে বলে নিউক্লিয়াস, অথচ ল্যাজ কিন্তু কয়েক কোটি কিলোমিটার, আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয়। শোনা যাচ্ছে মিস্টার দুয়ারি? শোনা যাচ্ছে মিস্টার দুয়ারি? শোনা যাচ্ছে? শুনতে পারা যাচ্ছে? মিস্টার দুয়ারি শোনা যাচ্ছে? শুনতে পারা যাচ্ছে? সেই 6766 বছর পর আবার এটি সূর্যের কাছে। একটুখানি একটুখানি বিরত করবো, সেটা হচ্ছে সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির জন্য আমার সঙ্গে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমি আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। একটু যদি আরেকবার রিপিট করেন যে লেজটা অনেকটা বড় এবং সূর্যকে প্রদক্ষিণ করতে কতটা সময় লাগে, আপনি সেটা বলছেন? আচ্ছা, নিশ্চয়ই। এই নিওওয়াইজ ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করতে বিজ্ঞানীদের হিসাবে সময় নেয় 6766 বছর। তার মানে আজকে বা আগামী কয়েকদিন সন্ধ্যাবেলায় যারা উৎসাহী মানুষ এই ধূমকেতুটিকে দেখবেন, আবার কিন্তু দেখা যাবে এই ধূমকেতুকে 6766 বছর পর। সুতরাং তখন আমরা তো কেউই থাকবো না, পৃথিবীতে কি অবস্থা হবে কেউ জানে না। সুতরাং এই একটা বিরল একটা ঘটনা যেটার সাক্ষী অনেকেই হতে পারে যদি আকাশ ঠিকঠাক থাকে। এই ধূমকেতু নিয়ে অনেকের মনে অনেক রকমের চিন্তা ভাবনা আছে, কিছু কিছু কুসংস্কার আছে, ধূমকেতু কেন আসে, আসা মানেটা কি না, এটা কিন্তু প্রাকৃতিক মহাজাগতিক প্রাকৃতিক নিয়মেই এরকম অনেক ধূমকেতু এসেছে আবার চলে গেছে। আমরা বইয়েতে পড়ি হ্যালির ধূমকেতুর কথাই, এই হ্যালির ধূমকেতু 1986 সালে যেমন এসেছিল আবার 76 বছর পরে আসবে। তবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের আশেপাশের মানুষদের যে ধূমকেতুর কথা বেশ মনে আছে তা হলো ধূমকেতু হেল বক। 1997 সালে খালি চোখে এটা অনেকে দেখতে পেয়েছিলেন, কিন্তু এছাড়াও অনেক ধূমকেতু আকাশে ছিল, যেমন প্যান স্টার, সোয়ান, আইসন, এবং আমি জানি উত্তরবঙ্গের বেশ কিছু মানুষ তারাও দেখেছিলেন, দক্ষিণবঙ্গ থেকে দেখেছিলেন, কিন্তু সেগুলো মূলত দূরবীনের মাধ্যমে। খালি চোখে একটা ধূমকেতু দেখা সেটা কিন্তু একটা বেশ বড় সড় পাওনা বলে আমার মনে হয়। কখন আরেকবার যদি একটু সময়টা বলেন মিস্টার দুয়ারি, যে কোন সময়টা দেখা যাবে প্রত্যেক দিন? আর বলা হচ্ছে যে প্রত্যেক দিন একই সময় দেখা যাবে, সেটাই বা কেন? তার কারণ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে এই মুহূর্তে ধূমকেতুটা সূর্যের কাছাকাছি আছে, সুতরাং কিছুদিন আগে ছিল সূর্য ওঠার আগে দেখা যাবে, আর এখন সূর্য অস্ত যাওয়ার পরে দেখা যাবে। সুতরাং সূর্যকে যেন সে সূর্যের সঙ্গে সঙ্গে তার গতিবিধি যেন মনে হচ্ছে, তার কারণ সেটি আমাদের নিরিখে সূর্যের কাছাকাছি অঞ্চলেই আছে বলে। আর যেটা বললাম যে সূর্যাস্ত যখনই হবে যেদিন, সেই সূর্যাস্তের ওই 20 থেকে 60 মিনিট 1 ঘন্টা এটি দেখা যাবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। তো প্রাথমিকভাবে দিক চক্রবালের একটু নিচুতে থাকবে 10 ডিগ্রি মতো, তারপর যত দিন যাবে প্রায় 20 ডিগ্রি উচ্চতা দিক চক্রবাল থেকে, উত্তর পশ্চিম দিক চক্রবাল থেকে এটিকে দেখা যাবে। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে ধূমকেতু মানেই এই যে বরফটা সেটা খুব নোংরা বলছিলেন আপনি, নোংরা হয় কারণ প্রচুর ধূলিকণা থাকে, প্রচুর কণা থাকে এর মধ্যে। এখন যে অবস্থা পৃথিবী, এই যে ধূমকেতুর আগমন, সেটাকে খালি চোখে দেখা যাওয়া, সেটা পৃথিবীর এত কাছে আসা, সূর্যের এত কাছে যাওয়া, এটার কি একটা কোনো প্রভাব পড়তে পারে, মানে যদি ব্যাখ্যা করেন? না, সেরকম কোনো প্রভাব পড়ে না। এই যে ধূলিকণার মিশ্রিত যে বরফ খণ্ড, বরফ যখন গলে যায় তখন ধূলিকণা গুলি পড়ে থাকে তার কক্ষপথে, আর এইরকমই অনেক ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণা রাজ্যের মধ্যে দিয়ে পৃথিবী যদি তার কক্ষপথটা সে তার মধ্যে দিয়ে যায়, যাওয়ার সময় আমরা যেটা দেখি সেটাকে বলে উল্কা বৃষ্টি। অনেক ছোট ছোট ধূলিকণা
পৃথিবীর আবহাওয়ামণ্ডলে প্রবেশ করে 30 থেকে 70 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে প্রবেশ করে বাতাসের সঙ্গে ঘর্ষণে দপ করে জ্বলে ওঠে, আর আমরা ভাবি উল্কা বৃষ্টি হচ্ছে। সেরকমই এই পৃথিবীর কক্ষপথ যদি মিওআইজের কক্ষপথের সঙ্গে কোথাও ছেদ করে তাহলে উল্কা বৃষ্টি দেখতে পাবো, কিন্তু তাতে পৃথিবীর কোন রকম কোন ক্ষতি হবে না। আচ্ছা, উল্কা বৃষ্টি দেখার কি কোন রকম সম্ভাবনা রয়েছে? মানে সেই আজকে সেরকম কোন না, আজ আজকে ধূমকেতু মানে উল্কা বৃষ্টির যে জনক বা জননী তাকে দেখার সম্ভাবনা এখন, কেননা বছরের মধ্যে বেশ কয়েকটা দিনে উল্কা বৃষ্টি হয়, বিভিন্ন বিভিন্ন ধরনের ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণা রাজ্যের মধ্যে দিয়ে পৃথিবী যখন প্রবেশ করে, বিভিন্ন তাদের বিভিন্ন নাম আছে, লাইরিজ, কোয়ারেন্টাইডস, সমস্ত ধরনের ধূমকেতু যারা বিভিন্ন ধূমকেতুর মধ্যে ফেলে যাওয়া ধূলিকণার মধ্যে দিয়ে যখন পৃথিবী অতিক্রম করে তখন সেই নামাঙ্কিত উল্কা বৃষ্টি হয়। আজকে উল্কা বৃষ্টি না, আজকে আমরা ধূমকেতুকে দেখতে পাবো যদি আকাশ সদয় হয়। আচ্ছা, কোথা থেকে ভালো দেখা যাবে? মানে আমরা যারা কলকাতাতে থাকি আমরা কি ভালো করে দেখতে পাবো সেটাই যদি একটু প্রথমত বলেন। কলকাতায় থাকলে একটু মুশকিল, তার কারণ বড় আলো, 1 নম্বর। 2 নম্বর যেটা বললাম, আকাশে একটু মেঘ থাকলে মুশকিল। আর 3 নম্বর, যদি দেখতেও হয়, উত্তর পশ্চিম দিগন্ত খোলা এমন একটা কোনো ছাদের ওপর থেকে বা মাঠের ওপর থেকে দেখতে হবে, নাহলে এটা দিগন্ত রেখার বেশ কাছাকাছি। সুতরাং আমি যদি একটা বহুতল বাড়ি কিন্তু তার উত্তর পশ্চিম দিকটা অন্য বাড়ি দিয়ে ঢাকা পড়ে গেছে তাহলে দেখতে পাবো না। সুতরাং সেই দিক থেকে শহর অঞ্চল থেকে একটু যদি বেরিয়ে যায় অন্ধকারময় একটু অঞ্চল, হয়তো ধরুন আমাদের যে হাইওয়ে গুলো আছে সেখান থেকে উত্তর পশ্চিম দিগন্তের দিকে তাকালে চোখে পড়তে পারে নিশ্চয়ই। আর পৃথিবীর সব থেকে কোন জায়গা থেকে সব থেকে ভালো দেখা যাবে বলে আপনার মনে হয়? এটার সেরকম যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ভালো দেখা যাবে তা নয়, তবে উত্তর গোলার্ধের যত উত্তর দিক হবে তত এটাকে একটু বেশি ভালো দেখা যাবে, যার জন্য আমেরিকা টামেরিকায় অনেকে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছেন। কিন্তু আমি জানি যে ভারতবর্ষে এমনকি কলকাতা থেকেও ছোট টেলিস্কোপ লাগিয়েও কিন্তু সুন্দর ছবি তোলা হয়েছে। সুতরাং দেখা যাবে সর্বত্রই, একটু হয়তো রকম ফের লাগতে পারে উজ্জ্বলে বা তার আয়তনে, কিন্তু আয়তনটা থাকবে একই। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যেহেতু ইকুয়েটার বা বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে, সেখানে হয়তো একেবারে উত্তর গোলার্ধের উত্তর প্রান্তের থেকে একটু হয়তো কম দেখা গেলেও দেখা যেতে পারে। আচ্ছা, এর আগে 1997 সালের কথা আপনি বলছিলেন, আর যখন একদম সরাসরি দেখা গিয়েছে, তাহলে সেই পার্থক্যটা কি? মানে সেই সময় সেই ধূমকেতু আর এই যে ধূমকেতু নিউ ওয়াইস, এর পার্থক্যটা কি? এটা আমি খুব ভালো খুব ভালো প্রশ্ন। ধূমকেতুদের চারিত্রিক পার্থক্য যেমন আছে, দৃশ্যত কিন্তু এরা বেশ আলাদা আলাদা। কেন, যে সাধারণত ধূমকেতুর দুটো ল্যাজ হয়, একটা হয় সূর্য ঠিক যেদিকে তার ঠিক উল্টো দিকে একটা ল্যাজ হয়, আরেকটা হয় যে কক্ষপথে ধূমকেতুটা এগিয়ে আসে সূর্যের দিকে সেই কক্ষপথের পেছন দিক করে একটু বাঁকা আরেকটা পুচ্ছ বা ল্যাজ হয়। এই বাঁকা পুচ্ছটাকে বলে ধূলিকণার পুচ্ছ, আর সোজা যে পুচ্ছটি সূর্যের ঠিক উল্টো দিকে তাক করে আছে সেটিকে বলে আয়নিত পুচ্ছ বা আয়ন কণিকার পুচ্ছ। এখন কি ধরনের বস্তু দিয়ে তৈরি, রাসায়নিক গঠন কিরকম, তার উপরে নির্ভর করে এই ধূলিকণার রং কিন্তু এই পুচ্ছগুলির রং কিন্তু একটু আলাদা আলাদা হয়, এবং কতটা তারা আলাদা সেটাও কিন্তু একটা ধূমকেতু থেকে অন্য ধূমকেতুর উপর পার্থক্য আছে। আর তার থেকেও বড় কথা, কোনো কোনো ধূমকেতুকে দেখা গেছে তারা সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে সূর্যের এত কাছাকাছি এসে পড়েছিল সূর্যের আকর্ষণে সূর্যের উপর আশ্রয় পড়েছে, তারা আর ফিরে যায়নি। সুতরাং সেরকমও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ধূমকেতু সূর্যের দিকে যাচ্ছে বটে কিন্তু আর ফিরে এলো না, সূর্য তাকে যেন গ্রাস করেছে। আর এই ধূমকেতুর ব্যাপারে দুটো কথা বলি, ধূমকেতুরা দুরকম হয়। এক ধরনের ধূমকেতু যারা সূর্যের কাছে এসে আবার ফিরে যায়, আবার ফিরে আসে 200 বছর বা তার কম সময় ধরে, তাদের পিরিয়ড 200 বছরের কম, তাদেরকে স্বল্প মেয়াদী ধূমকেতু বা শর্ট পিরিয়ড কমেট বলে। আর এই যে ধূমকেতু বললামই তো 6766 বছর, এই ধূমকেতুটি আসে সৌরজগতের বাইরের দিকে, একটা যেন বর্তুলাকার একটা গোলাকার অঞ্চল আছে যার নাম উট ক্লাউড, ক্লাউড মানে মেঘ, আর উট হচ্ছে নেদারল্যান্ডস এর একজন জ্যোতির্বিজ্ঞানী ইয়ান উটের নামকরণ করে। এই উট ক্লাউড থেকে অনেক লম্বা মেয়াদী ধূমকেতুগুলি তারা এসে আবার সেখানে ফিরে যায়। সুতরাং
এরা কিন্তু সেই একেবারে সৌরজগতের বহির্ভাগ থেকে আসছে, এবং এদের যে যে ধূলিকণা বেরোচ্ছে তাকে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে কিন্তু অনেক কিছু জানা যায়। জানা যায় যে আমাদের সৌরজগতের যখন আদি, যখন শুরু হয়েছিল, তার রাসায়নিক গঠন কেমন ছিল, কেমন ছিল তখনকার সৌরজগতের পরিবেশ। সুতরাং বিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করেন, অনেক পড়াশোনা করেন, আর আমাদের মতো সাধারণ মানুষদের কাছে এটি একটি চিত্তাকর্ষক দৃশ্যমান। অবশ্যই, আপনি কি নিজেকে সাধারণ মানুষ বলে? আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু একটু জানতে চাইবো আপনার কাছে। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যেটা যে অনেক ধূমকেতু আছে যারা আছড়ে পড়ে সূর্যের গায়ে আর ফিরে যায় না, সেক্ষেত্রে এই ধূমকেতুর কি সেই সম্ভাবনাটা রয়েছে? কোনো মানে কোনো সম্ভাবনা কি রয়েছে? যদি আজকে পড়তো তাহলে 3রা জুলাই পড়তে পারতো, কারণ 3রা জুলাই সূর্যের সব থেকে কাছে ছিল। সে যে অক্ষত অবস্থায় সূর্যের সে আকর্ষণী ক্ষমতা থেকে বেরিয়ে এসে আরেকটি নিজের পথে চলেছে, তার মানে এ যাত্রা সে মোটামুটি বেঁচে গেছে। মানে হ্যালির ধূমকেতুর কথা যদি দেখেন, হ্যালির ধূমকেতু 200 বছর মানে 76 বছর অন্তর অন্তর এসে ঘুরে চলে যায়, প্রতি বছরই তো তার বরফ কিছুটা গলে যায়, তাহলে তো তার যে ভর, তার যে আয়তন তো ছোট হচ্ছে। বিজ্ঞানীরা মোটামুটি হিসাব কষে দেখেছে হ্যালির ধূমকেতু আর বোধ হয় বড় জোর 25 থেকে 26 বার সূর্যের কাছে আসবে, তারপরে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং ক্ষণিকের অতিথি যেমন, তেমন অল্প দিনের অতিথি এরা এই ধূমকেতু। আচ্ছা, অনেক মানে অনেক ধূমকেতুকে খালি চোখে দেখা যায় না, খুব কমই আছে যে সমস্ত ধূমকেতুগুলোকে খালি চোখে দেখা যায়। তাহলে এই ধূমকেতুকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কেন? মানে কি পার্থক্যটা রয়েছে? তার দুটো কারণ। ধূমকেতুটা যদি সূর্যের খুব কাছাকাছি অঞ্চল দিয়ে ঘুরে আসে, তাহলে সূর্য আকাশে থাকলে তা আমরা আর অন্য কোনো জিনিসকেই দেখতে পাবো না, সূর্যের ঔজ্জ্বল্যে সব চাপা পড়ে যাবে, সেরকম ক্ষেত্রে দেখা যায় না। আর ধূমকেতুগুলো যদি এতটা উজ্জ্বল, বা পুচ্ছগুলো যদি এতটা প্রকট না হয়, উজ্জ্বলতা না থাকে, তাহলে কিন্তু সেটা দেখা যায় না। সুতরাং এই ক্ষেত্রে দুটি ঘটনাই ঘটেছে। সূর্যের থেকে কাছে বটে, কিন্তু এতটা কাছে নয় যে সূর্যের ঘাড়ের ওপরে, যার জন্য সূর্য অস্ত যাওয়ার পরেও দেখতে পাচ্ছি। আর দুই, যেহেতু এর থেকে প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বেরিয়ে একটা বিরাট ল্যাজ সৃষ্টি করেছে, এবং সেই ল্যাজ বেশ উজ্জ্বল, সেজন্য এইবারে আমরা দেখতে পাচ্ছি। সত্যি আমরা ভাবি সত্যি ভীষণই মানে রহস্যময়, এবং সবসময় হয়তো থাকবে যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, একেবারে নির্দিষ্ট মানে সবকিছু ঠিকঠাক করে অত বছর পরে আবার এসে হাজির হয়েছে, আবার ঠিক ওই বছর পরে আবার এসে হাজির হবে। আর হাজির হবে এই ভাবা যায় না কেন? এইখানে কিন্তু মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে, আমরা জানি আপনি যেমন বললেন, এই মহামারীর প্রকোপে সবাই অস্ত ব্যস্ত, সব চিন্তিত, মনে হচ্ছে সবকিছু যেন নড়ে গেছে, কিন্তু মহাজাগতিক ক্ষেত্রে প্রকৃতির নিয়ম সে কিন্তু সবাই মেনে চলছে। তার সে যেমন ঘুরে, পৃথিবী যেমন ঘুরে চলার ঘুরে চলছে, চাঁদ যেমন পৃথিবীকে ঘুরে চলার চলছে, ধূমকেতু আসছে 1000 বছর পর আবার ঘুরে আসবে, সুতরাং প্রকৃতি কিন্তু তার নিজের খেয়ালে নিজের নিয়মে চলছে, কিন্তু আমাদের অবস্থাটা একেবারে এখন অন্যরকম, সেটা সত্যি। একটু আরেকটা বিষয় একটু জানতে চাই বাবা থেকে, সেটা হচ্ছে যে এই যে নিওমাইজ ধূমকেতু বা 1997 সালে যে ধূমকেতুর কথা আপনি বলছেন, এই ধরনের ধূমকেতু মহাকাশে তাদের কি ভূমিকা, মানে মহাকাশে তারা তাদের এটা কি রয়েছে, ভূমিকা কি রয়েছে? খুব ভালো ভালো কথা বলেছে। দুটো ভূমিকা, একটা হচ্ছে যেটা বললাম যে ধূমকেতুদের মাথা বা তার যে পুচ্ছ ল্যাজ, এটিকে গবেষণা করে, এটিকে দেখে অবলোকন করে গবেষণা করে বিজ্ঞানীরা আমাদের সৌরজগৎ আদি সম্পর্কে যেমন জানতে পারেন, সৌরজগতের আশেপাশে কি চলছে, কি ধরনের বস্তুরা ঘুরে বেড়াচ্ছে তা সম্পর্কে জানতে পারেন। আর অনেক বিজ্ঞানী মনে করেন আমাদের পৃথিবীতে যে জল, এত তরল জল তো আছে, এই জল কিন্তু হয়েছিল হয়তো কোনো ধূমকেতু, কোনো উল্কাপিণ্ড, কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত করার ফলে। তার কারণ পৃথিবীর জন্মের পরপরই, সেই প্রায় 460 কোটি বছর আগের গল্প, অনেক জল ছিল হয়তো, কিন্তু এত উত্তপ্ত ছিল পৃথিবী, সমস্ত সে বাষ্পীভূত হয়ে গেছে, এবং তারপরে বিভিন্ন আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উত্তাপের ফলে জল ছিল না বললেই চলে। এই মোটামুটি ধরা যায় যে 250 থেকে 300 কোটি বছর আগে পরপর অনেক ধূমকেতু বা গ্রহাণু, তখন সংখ্যা অনেক বেশি ছিল, পৃথিবীর উপর আছড়ে পড়েছিল বটে, তার সঙ্গে বয়ে এনেছিল এই জল, এবং সেই জলের জন্যই পৃথিবীতে জীবন। সুতরাং পৃথিবীতে জীবনের উৎস যদি কেউ ভাবে, ধূমকেতুরা বোধহয় একটা বড়
পার্ট প্লে করেছিল আমার মনে হয়। অসাধারণ অসাধারণ। আচ্ছা, অনেকে মানে মানে খালি চোখে দেখা যাবে আপনারা বলছেন, অনেকে তারপরেও ভয় মানে ভাবছে, চিন্তা করছে যে সত্যি কি খালি চোখে এটা দেখা উচিত, দেখলে কি কোনো রকম চোখের কোনো ক্ষতি হবে কি হবে না, বা যদি যদি না হয় অন্য কোনো ভাবে সেটা একটুখানি বলুন না, আশ্বস্ত যদি আপনার থেকে পাওয়া হ্যাঁ যায়। বুঝতে পারছি, রাতের তারাকে দেখে কারোর চোখ ক্ষতি হয় না, আর যদি চাঁদ বলেন, চাঁদ দেখে তো বাচ্চারা হাততালি দেয়, আর অল্প বয়সী ছেলেমেয়েরা তারা কবিতা লিখতে বসে, আর বয়স্করা তারা প্রকৃতির সৌন্দর্য দেখে, চোখের কোনো ক্ষতি হয় কি হয় না? আর সেই তুলনায় পূর্ণিমা চাঁদের থেকে অনেক 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 গুণ কম উজ্জ্বল এই ধূমকেতু, সুতরাং সে অনেকটা তারার মতো উজ্জ্বল, সুতরাং কিন্তু বিস্তৃত, সুতরাং সেই দিক থেকে খালি চোখে ধূমকেতু দেখলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর যেটা বললাম ধূমকেতুর প্রভাব, ধূমকেতুর কথা ভুলে যাই, এই ছোট্ট ছোট্ট ভাইরাসের প্রভাবেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি, ধূমকেতু অনেক দূরের জিনিস, সে আমাদের উপর কোনোভাবে প্রভাব ফেলবে না, এটুকু আমি বলতে পারি দৃঢ়ভাবে। আচ্ছা, আমাদের অনুষ্ঠান শেষ করব, মানে আমি একটা বিষয় একটু স্পষ্ট হবো, আপনি বলছিলেন যে 10 দিন, মানে আপনি যে হিসেবটা দিলেন 14 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ভালো করে দেখা যাবে, অনেকেই বলছেন, অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে 20 দিন এই ধূমকেতুকে দেখা সম্ভব একই জায়গায়, সেক্ষেত্রে কি সত্যি 20 দিন কি আমরা দেখতে পাবো নাকি? মানে যদি জিজ্ঞেস করেন দেখা বলতে যা বোঝায়, আরো আমরা মাসখানেক দেখতে পাবো, কিন্তু আচ্ছা ধীরে ধীরে তার ঔজ্জ্বল্যটা কমে যাবে, স্তিমিত হয়ে যাবে তার ঔজ্জ্বলতা, তার ফলে খালি চোখে হয়তো ধরা পড়বে না, কিন্তু দূরবীন দিয়ে তখনও কিন্তু ধরা পড়বে, কিন্তু এখন যতটা মানে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অত্যন্ত উজ্জ্বল, সেটি হয়তো ঔজ্জ্বল্যটা কম হবে, সে তো থাকবেই, কিন্তু সে দূরে চলে যাচ্ছে ক্রমাগত বলে আমাদের নিরিখে সেটি আস্তে আস্তে অস্পষ্ট হবে, এবং একদিন আর দেখা সত্যি যাবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আর দর্শক বন্ধুদের অবশ্যই একটা কথা বলার, যারা মহাকাশকে ভালোবাসেন, আকাশে তারা গুনতে ভালোবাসেন, তাদের জন্য আদর্শ সময়, তাহলে আজকে সূর্যাস্তের পরই আপনারা আকাশে চোখ রেখে বসুন, এবং আশা করব সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে আপনারাও সেই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন, যেটা এত বছর বছর পরে, আবারও 6,500 বছর পর, তাই তো স্যার? তার থেকেও বেশি সময় পর আবারও দেখা যাবে, সুতরাং আমাদের কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, পৃথিবীর তখন কি হবে সত্যি কেউ জানে না, তাই একদমই আমার মনে হয় সময়টা নষ্ট করা উচিত না, যখন খালি চোখে এমন একটা অপূর্ব দৃশ্য দেখা সম্ভবপর হচ্ছে। স্যার আরো একবার আপনাকে অনেক ধন্যবাদ দেবো, আর অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যে এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, ওনারও খবরের জন্য চোখ রাখুন। হাই নিউজে।